এরকম মাখানো মাখানো মাংস খেতে কার না ভালো লাগে, আর সেটি যদি হয় কোরবানির মাংস তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সীমাস কিচেন বিরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কোরবানির মাংসটা সবগুলো মশলা একসাথে মাখিয়ে রান্না করি সেই রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার রেসিপি শেয়ার করাটাও সার্থক হবে। তাহলে পুরো রেসিপিটি দেখতে থাকুন। এখানে আমি হাড়সহ 5 কেজি গরুর মাংস ধুয়ে যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কম দিতে হবে। এরকম কিউব করে কাটা 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে মাংসর ঝোলটা অনেকটা ঘন হয়। 3 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। 3 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। 2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনার যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়া ধনিয়ার থেকে একটু বেশি দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। 1 কাপ পরিমাণ দিয়ে দেব সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি গরম মশলাটা গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে আস্ত গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে আস্ত গরম মশলাটা খাওয়ার সময় মুখের মধ্যে লাগলে খাওয়ার যে টেস্টটা সেটা অনেকটা কমে যায়, তাই আমি এখানে গুঁড়া গরম মশলাটাই ব্যবহার করেছি। আর এভাবে হাত দিয়ে মাংস মাখিয়ে মাংসটা রান্না করলে মাংসের যে টেস্টটা সেটাও ভালো আসে। এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করতো আমার মা শাশুড়িরা, তাই তাদের কাছ থেকে দেখে আমরা এভাবে রান্না করা শিখেছি। এখন সবগুলো মাংস ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটাকে একটু পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপর আমি একটি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম মিডিয়ামে করে রান্না করব। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিয়েছি, মাংসটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন আমি এরকম করে কিছুক্ষণ পরপর নেড়ে নিয়েছি, দেখুন মাংস থেকে অনেকটা পানিও বের হয়েছে আর মাংস অনেকটা কমেও আসতেছে। এভাবে এই পানিটা দিয়ে আমি পুরো মাংসটা পুরোপুরিভাবে রান্না করব। তবে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে আর মাংসর নিচে পোড়া লেগে গেলে কিন্তু মাংসের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। মাংসটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবার একটু আপনাদেরকে নেড়ে এখন আমি একটি চামচ দিয়ে একটি মাংস তুলে এভাবে চামচ দিয়ে বেঙ্গে দেখিয়ে দিচ্ছি মাংসটা কীরকম নরম হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে করে আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। চুলার মাংস রান্নাটা যতটুক পর্যন্ত মাংসটা পুরোপুরি রান্না না হয়, নরম না হয়, ততটুক পর্যন্ত রান্না করতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আপনারা আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন, যেখানে আপনার রান্নার ছবি ও অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। এখন প্রায় মাংসটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে, এখন চুলাটাকে আমি অফ করে দিব। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখো কি পরিমাণ মানে নরম হয়েছে মাংসটা, একটা চাপ দিয়ে
রুচিয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে, খেয়ে দেখি। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে গোস্ত রান্না, অনেক সফট হয়েছে আর অনেক ভালো হয়েছে। দেখেন একদম এরকম চাপ দিছি যখন, এটা একদম ছিঁড়ে চলে আসছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে।